হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন এই পৃথিবীর কিছু অদ্ভুত পাঁচটি মানুষ, যাদের দেহের গঠন সাধারণ মানুষের দেহের থেকে অনেক বড়, যার কারণে আজ তারা পুরো পৃথিবীর কাছে বিখ্যাত। ববি জো বেস্টলি, এই মহিলার বাড়ি পেনসিলভেনিয়াতে। ইনি একটি আলাদা মিশন কমপ্লিট করার চেষ্টা করছেন। আসলে ইনার হিপস অনেকটাই বড়, যার কারণে ইনার চলাফেরা করতে অনেক প্রবলেম হয়। তার সত্ত্বেও এই মহিলা তার হিপসকে এখনও বড় করতে চায়। ইনার হিপস 95 ইঞ্চি, কিন্তু ইনি তার হিপসটাকে 99 ইঞ্চি বানাতে চায়। তার কারণ হলো, এখন বর্তমানে যে মহিলার সবথেকে বড় হিপসের ওয়ার্ল্ড রেকর্ড আছে, তার ওয়ার্ল্ড রেকর্ডটাকে সে ভাঙতে চায়। বন্ধুরা, ওয়ার্ল্ড রেকর্ড ভাঙুক আর না ভাঙুক, এই মহিলাটি যদি কারোর উপর বসে তবে তার দেহের হাড় ভাঙবে গ্যারান্টি। মুস্তফা ইসমাইল, এই ব্যক্তির নামে আছে আমাদের এই পৃথিবীর সবথেকে বড় পাইসেপ থাকার ওয়ার্ল্ড রেকর্ড। ইনার বাড়ি ইজিপ্টিয়ামে। মুস্তফার নামের আমাদের এই পৃথিবীর সবথেকে পাইসেপ হবার ওয়ার্ল্ড রেকর্ড থাকার কারণে ইনি অনেক বিবাদের মধ্যে ঘিরে আছেন। কেননা অনেক হেলথ এক্সপার্ট এটা মনে করেন যে মুস্তফার পাইসেপগুলো আসলে ন্যাচারাল না। তারা আসলে এটা মনে করেন যে মুস্তফার পাইসেপটি ঔষধের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনার পাইসেপের সাইজ হচ্ছে 31 ইঞ্চি, মানে এই সাইজের একটি সাধারণ মানুষের কোমর হয় না। মুস্তফা নিজের মুখে বললেন, এই বডিটি কোনো ঔষধের কারণে তৈরি না, এটা তার পরিশ্রমের ফল। বন্ধুরা, এই বিষয়ে আপনার কী মত? ভিডিওর কমেন্টে অবশ্যই জানান। অ্যানি হকিং টার্নার, এই মহিলাটি একটি স্পেশাল কারণের জন্য আজ গোটা পৃথিবীর কাছে বিখ্যাত। সেই কারণটি হলো ইনার ব্রেস্ট। আমাদের এই পৃথিবীর সবথেকে বড় ব্রেস্ট হবার ওয়ার্ল্ড রেকর্ড দিয়ে এই মহিলাটির নামে আছে। প্রফেশনালের দিক থেকে অ্যানা একটি সাকসেসফুল মডেল, তিনি মডেলিং করেন। তিনার ব্রেস্ট সাইজ হচ্ছে 102 GGG। আপনি হয়তো আনুমানিক লাগাতে পারেন, তাহলে এর ব্রেস্ট কত বড়? এই মহিলা চাইলে তার ব্রেস্টকে সার্জারি করে ছোট করতে পারে, কিন্তু সেটা করে না। কারণ এই মহিলার এই ব্রেস্টের কারণে সে আজ লক্ষ লক্ষ ডলারের মালিক। আজ এই ব্রেস্টের কারণেই অ্যানি আজ গোটা পৃথিবীর কাছে বিখ্যাত। নিক স্টবেল, বন্ধুরা, এর মুখের ভিতরে জিভটাকে দেখে মনে হবে এর মুখের মধ্যে একটি বড় সাপ ঢোকানো আছে। কেননা ইনার জিভ অনেক বড়। ইনার জিভের সাইজ হচ্ছে 3.97 ইঞ্চি। বন্ধুরা, 2014 সালে আমাদের এই পৃথিবীর সবথেকে লম্বা জিভওয়ালা ওয়ার্ল্ড রেকর্ডটি এই ব্যক্তির নামে আছে। তারপর এই ব্যক্তিটি তার জিভকে কাজের ক্ষেত্রে ব্যবহার করা শুরু করে দিয়েছে। মানে সে তার জিভ দিয়ে বিভিন্ন ধরনের আর্ট করে থাকে, যার কারণে তিনি আরও বেশি বিখ্যাত আমাদের এই বিশ্বে। ম্যানভি সেলার্স, এই মহিলার যদি আপনি শুধু উপরের অংশটিকে দেখে থাকেন, তাহলে আপনার এটাই মনে হবে আর পাঁচটি সাধারণ মেয়ের মতো এই মহিলাটিও সাধারণ। কিন্তু আপনি যদি এর নিচের অংশ দেখে থাকেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। কেননা ইনার দেহের তুলনায় ইনার পায়ের সাইজ অনেক বড়। তাছাড়া বন্ধু, এই মহিলা পুরো শরীর বাদ দিয়ে শুধু তার পায়ের ওজন 100 কেজির বেশি। আসলে এই মহিলাটির একটি রোগ আছে, আর সেই রোগের কারণেই আজ তার এই অবস্থা। তার আগে বন্ধু, 2010 সালে সেফটির কারণে তার বাঁ পাটাকে কেটে দিয়েছিল। কিন্তু কিছুদিন আগে ম্যান্ডি তার একটি ইন্টারভিউয়ে এটি জানিয়েছেন, তার বাঁ পা আবারও গ্রো করতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, হয়তো আপনি এ কথাটা শুনে অবাক হবেন যে মানুষের পা কেটে যাওয়ার পরেও সেটা আবার গ্রো হয় কিভাবে। কিন্তু হ্যাঁ, এটাই সত্য। বন্ধুরা, এটাই হচ্ছে ম্যান্ডির রোগ, যার কারণে সে আজ পুরো পৃথিবীর কাছে পরিচিত। সো বন্ধুরা, আপনার কোন মানুষটি বেশি অদ্ভুত লেগেছে তা ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি একটি লাইক দিয়ে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।